জাত কি দেখেন ভাই মাথাটা কতটা ছোট একবারে গলায় কোনো কম্বল নাই মানে অরিজিনাল যেটা জাত বাচ্চা বুঝছেন ভাই তাহলে এই ধরনের বাচ্চা এলে লালন পালন করলে ওই লোকের অবশ্যই লাভ হয় বুঝছেন খুব বাচ্চা মাজাটা কত ভারী দর্শক দেখেন নেসটা কতটা ছোট মানে খুব হাই পার্সেন্টেজ এটা বাচ্চা এটা ভাই বুঝছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জাহিদ ভাই আপনার পরিচয়টা আমার পরিচয় আমার নাম মহা জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরমখোলা গিরা অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা খামার একসাথে জাহিদ ডির ফার্ম ভাই বকনা গাবি সবসময় থাকে দর্শক আজকে দেখাবো একটা জার্সি গাবি বাচ্চা সহ দেখাবো আর একটা বকনা দেখাবো দর্শক জি ভাই আচ্ছা জাহিদ ভাই চলেন আমরা দর্শকদের দেখাই হ্যাঁ দেখান দর্শক ভাই জাত ভাই এখন পরে একটা গাভী দেখছি এই গাভীটা জাতমান তাতে কয়টা এটা জাতমান এটা আপনার হচ্ছে জার্সি এটা মিনি জার্সি ছোট এটা গাভী হইছেন ভাই জি জাতমানে ভালো এটা আপনার দ্বিতীয় বিয়ান দাঁত ছাড়ি গিয়েছে ভাই বুঝছেন এটা দাঁত ছাড়া হ্যাঁ দাঁত ছাড়া না দ্বিতীয় বিয়ান বুঝছেন দাঁত ছাড়া দ্বিতীয় বিয়ান হ্যাঁ দ্বিতীয় এত কম বুঝছেন গোটা খাওয়া যত্ন পাই নাই বুঝছেন ভাই কিচ্ছু কেন একবার ঠান্ডা বুঝছেন মাঠ সাইডে খুবই বড় বড় খুবই স্বাধীন আর গোটা আপনি যেখানে সেখানে দোয়ান যায় বুঝছেন ভাই এত যে ঠান্ডা বুঝছেন দেখছেন না বাটগুনি কতখানি খানি খুবই সুন্দর আর রগগুনি দেন কতটা মোটা বুঝছেন এটা তো আজ আপনার গরু বুঝছেন ভাই চামড়া খুব পাতলাই দেখেন দেখেন তো কতটা চামড়া বুঝছে এইসব গরু খাওয়া যত্ন পারলে গরুর শরীরও তারা হয়ে যাবে তাহলে গাভীটার সাথে আছে বকনা বাচ্চা হ্যাঁ বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চার সাথে গাভীটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ভাই 1,27,000 টাকা দাম ভাই দাম দর কত হবে দর দাম বেশি কিছু করা যাবে না অল্প কিছু সম্মান করা যাবে ভাই এক নম্বর গাভীটার সাথে বকনা বাচ্চা 1,27,000 1,27,000 বাচ্চারা দর্শকের দেখেন যে কি বাচ্চা হয়েছে পার্সেন্টে কতটা পার্সেন্টে বকনা বাচ্চা এক নম্বরে গাভীটার সাথে এটা বকনা বাচ্চা জি এটা বকনা বাচ্চা ভাই তাহলে বাচ্চার বয়স হবে এক মাস চলতে ভাই এক মাস হ্যাঁ এক মাস এটা পারি হয়েছে তো খাওয়া দাওয়া ধরতে আমাদের লিয়াইছে বুঝছেন এই বাচ্চাটা খুব জাত বাচ্চা ভাই দর্শক দেখেন এই বাচ্চাটার মুখটা দেখেন একবারে অরিজিনাল বাচ্চা যেটি বুঝছেন এই সাইবিটা সেই বাচ্চা বুঝছেন মুখটা দেন গোলাপি বাচ্চাটা খুব জাত বাচ্চা আর জাহেদ ভাই দুই নম্বরে একটা বকনা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দুই নম্বরে এই বকনা বাচ্চাটা জাতমান বাচ্চা ভাই এটা জাতমান এটা হলিস্টে ফিজাম বাচ্চা দর্শকে দেখেন খুব ভালো কোয়ালিটি বাচ্চা আপনার জাত মানে খুব জাত মানে মাজাটা কতটা ভারী দর্শকের দেখেন গলাটা আপনার কোনো কম্বল নাই মাথাটা ছোট মানে অরিজিনাল এটা যে ভালো জাতের এটা বকনা হবে আল্লাহর রহমতে সে বুঝি সেটা আছে বুঝছেন ভাই দর্শকের দেখেন খুবই ভালো এটা এই সাইবিটার বাচ্চা এটা বুঝেছেন নেসটা দেখেন গিরির উপরে একবার নেসটা আর ঠ্যাং ছেড়ে দেন কতটা মোটা এই মাজাটা কতটা ভারী দেখেন বুঝেছেন দেখেন কম বেশি হইতে পারে ভাই জাত মানে খুব ভালো হাই পার্সেন্টে বাচ্চা এটা বুঝছেন ভাই গরু বেশি পারলে জাত গরু বাচ্চা একটা পারলে অনেক কিছু হয় বুঝছেন ভাই জি খানি এলাকি বাচ্চারা দেখেন দর্শকের এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছে দাম চাচ্ছে ভাই 77,000 টাকা দাম দর করতে পারবে এটা অল্প সম্মানিক হয়ে যায় ভাই দুই নম্বর বত বাচ্চাটা 77,000 77,000 টাকা ভাই সীমিত দামটা কয়েন চলবে হ্যাঁ অল্প সীমিত কিছু কম বেশি করা যাবে জাহিদ ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকদের বলতে দর্শক ভাই যে দুইটা গরু দেখালাম এই দুইটা গরু জাত মানে খুবই ভালো গরু ভাই এই দুইটা গরু দর্শক ভাই নিতে পারলি বা সমস্যা নাই এই দুইটা গরু নিলে আমার হাতে কথা বললি যোগাযোগ করে নিবে সমস্যা নাই বুঝতে পারছেন জি কারণ একটা গাভী দেখালাম বাচ্চা সহ যাচ্ছি গরুটা খুবই ভালো একটা বকরা দেখালাম খুবই ভালো আর এই ধরনের গরু সবসময় আমাদের কাছে থাকে ভাই বুঝেছেন জি আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম